নজরদারিতে প্রশাসন পুলিশ কর্মকর্তারা। ঘূর্ণিঝড় চিত্রাং ঝুঁকিতে 19 জেলা। জানিয়ে দেব বিএনপির এবারের বিভাগীয় সমাবেশে স্থানীয় প্রশাসনের ভিন্ন আচরণ। ফরিদপুরের বিভাগীয় সমাবেশ যেকোনো মূল্যে সফল করার ঘোষণা। কখন নামতে হবে নির্দেশ দেবেন বলছে শামীম ওসমান। সর্বশেষ জানিয়ে দেব গুম খুনের পরিত্রাণ করেছে শেখ হাসিনা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। নজরদারিতে প্রশাসন পুলিশ কর্মকর্তারা। আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের এক বছর বাকি থাকতেই পুলিশ ও সিভিল প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে নিরপেক্ষ সাজার এক ধরনের প্রবণতা শুরু হয়েছে। আগামী নির্বাচন কেমন হবে, কি হতে পারে তা নিয়ে কর্মকর্তাদের ব্যাস ও গ্রুপ ভিত্তিক আলোচনা ও বৈঠক হচ্ছে বিভিন্ন স্থানে। সক্রিয় হয়ে উঠেছে প্রশাসনের বিশ্ববিদ্যালয় ও অঞ্চল ভিত্তিক গ্রুপগুলো। এমন তথ্য থাকায় পুলিশ ও সিভিল প্রশাসনের কর্মকর্তাদের ওপর কঠোর নজরদারি চলছে। সরকারের বিভিন্ন সংস্থার গত সপ্তাহে তথ্য সম্প্রচার সচিব মকবুল হোসেনের পর পুলিশের এসপি পদমর্যাদার তিন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর পর পুলিশ ও সিভিল প্রশাসনের কর্মকর্তারা বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে নিয়েছেন। তবে এ বিষয়ে নাম প্রকাশ করে কথা বলতে সম্মত হননি সংশ্লিষ্টদের কেউই। নাম প্রকাশ না করার শর্তে আগের মেয়াদ ও বর্তমান মন্ত্রিসভার একাধিক সদস্য বাংলাদেশ প্রতিদিনকে জানান, সরকার গঠনের পর মন্ত্রীদের পিএস ডিসি এসপি হতে কর্মকর্তারা নানা ধরনের আত্মীয় স্বজনের মধ্যে কেউ কোনো কালে রাজনীতি করে থাকলে তার রেফারেন্স দিয়ে পদোন্নতি দিয়ে পদায়ন নিতে ভুল করেন না। অথচ তারাই পুরো মেয়াদে সরকারি সুযোগ সুবিধা ভোগ করে নির্বাচনের আগে নিরপেক্ষ সাজার চেষ্টা করেন। নিরাপদে সটকে পড়তে নানা কূটকৌশলের আশ্রয় পর্যন্ত নেন কেউ কেউ। এমনকি নথিতে যেসব সিদ্ধান্ত নিজেই দিতে পারেন তা নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রী দপ্তরের পাঠিয়ে দেন দায় এড়াতে। এসব বিষয়ে সরকারের শীর্ষ মহলও অবহিত। এজন্য এবার আগে থেকেই কঠোর নজরদারির নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা বলেছেন, গত কয়েক বছরে পুলিশ এবং সিভিল প্রশাসনে বিএনপি পন্থী অনেক কর্মকর্তা জায়গা করে নিয়েছেন। বিশেষ করে পুলিশ প্রশাসনে ঢাকায় ও গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বিএনপি জামায়াতপন্থীদের পদায়ন ঘটেছে বলে অভিযোগ অনেকের। গুরুত্বপূর্ণ তথ্য প্রচারের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে বিএনপির আন্দোলনে সহায়তা করার অভিযোগ রয়েছে পুলিশের বিরুদ্ধেও। একইভাবে সিভিল প্রশাসনের ভিতরেও বিএনপি জামায়াতপন্থীদের একটা নেটওয়ার্ক গড়ে তোলার অভিযোগ নতুন নয়। হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে সরকারের বিভিন্ন সিদ্ধান্ত তথ্য তারা বিএনপির কাছে পাঠিয়ে দেওয়ার অভিযোগও শোনা যায়। কোনো কোনো ক্ষেত্রে সরকার বিরোধী কর্মকাণ্ডেও তারা জড়িত বলে অভিযোগ রয়েছে। কিছু ফাইলে তারা এমনভাবে কাজ করতেন যে ফাইলটি সরকারের অগ্রগতি এবং উন্নয়ন বাধাগ্রস্ত হতো। এরকম বাস্তবতায় সরকারের একাধিক গোয়েন্দা সংস্থা এ ব্যাপারটি অনুসন্ধান করে এবং সরকারের নজরে আনে। এরপরই সরকার বিভিন্ন ব্যক্তির সম্পর্কে খোঁজখবর নেওয়া শুরু করেছে, যা এখনো চলমান। সূত্র জানিয়েছে, সিভিল প্রশাসনের বেশ কিছু কর্মকর্তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে। অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে এবং এই অভিযোগ যদি শেষ পর্যন্ত সত্য প্রমাণিত হয় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রশাসনের পাশাপাশি পুলিশেও শুদ্ধি অভিযান শুরু হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক দায়িত্বশীল সূত্র আভাস দিয়েছে। ঘূর্ণিঝড় চিত্রাং ঝুঁকিতে 19 জেলা। দেশের উপকূলীয় 19টি জেলায় ঘূর্ণিঝড় চিত্রাং আঘাত আনতে পারে বলে পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। রোববার ঘূর্ণিঝড় চিত্রাং ইস্যুতে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা মোহাম্মদ ইনামুর রহমান এই তথ্য জানিয়েছেন, যেসব জেলায় ঘূর্ণিঝড় আঘাত আনতে পারে, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী, বরগুনা, ভোলা, পিরোজপুর, বরিশাল, ঝালকাঠি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, চট্টগ্রাম, কক্সবাজার, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর। এ সময় প্রতিমন্ত্রী বলেন, এখন যে পূর্বাভাস আছে 19টি জেলায় ঝুঁকিপূর্ণ। গত 3 বছরে যে ঘূর্ণিঝড়গুলো হয়েছে তার চেয়ে এটির আঘাত হানার এরিয়া অনেক বেশি। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী এর অবস্থান হল 88.5 দ্রাঘিমাংশ এবং 16 অক্ষাংশ। পূর্বাভাসে বলা হয়েছে এটি 87 ডিগ্রি দ্রাঘিমাংশ এবং 17 ডিগ্রি অক্ষাংশের সংযোগ স্থলে পৌঁছানোর পর সরাসরি উত্তর পূর্ব দিকে টার্ন নিতে পারে। যদি উত্তর পূর্ব দিকে টার্ন করে তাহলে যে গতিপথ দেখানো হয়েছে এটি একেবারে কক্সবাজার থেকে সাতক্ষীরা উপকূলের সব জেলায় আঘাত আনতে পারে বলে জানান তিনি। আর যদি এখন যে ডিরেকশন আছে উত্তর পশ্চিম দিকে যাচ্ছে তাহলে এটি ভারতের ভুবনেশ্বর ও পশ্চিমবঙ্গে আঘাত আনবে। এখন পর্যন্ত এটাই আমাদের শেষ তথ্য বলে জানান প্রতিমন্ত্রী।
বিএনপির এবারের বিভাগীয় সমাবেশে স্থানীয় প্রশাসনের ভিন্ন আচরণ। বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপি সম্প্রতি তিনটি সমাবেশ করেছে দেশের তিনটি বিভাগীয় শহরে। এসব সমাবেশে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে, যদিও এর আগে বিএনপি তাদের সমাবেশে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের নেতাকর্মী এবং পুলিশের বাধার মুখে পড়ে। তবে এবার প্রশাসন থেকে সমাবেশ করার অনুমতি দেওয়া হলেও যানবাহন বন্ধ করে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। একদিকে সরকার বিরোধী রাজনৈতিক দলকে সমাবেশ করার অনুমতি দিচ্ছে স্থানীয় প্রশাসন, অন্যদিকে প্রতিবন্ধকতা তৈরি করতে যাতে নেতাকর্মীরা সমাবেশে না যেতে পারে। কেন তাদের এই পরস্পর বিরোধী আচরণ? বিএনপি সমাবেশকে ঘিরে গতকাল শনিবার খুলনাতে সড়ক এবং জলপথ বিচ্ছিন্ন করে রাখা হয়। এর আগে হঠাৎ করে ঢাকা পরিবহন ধর্মঘটে শুক্রবার থেকে সব ধরনের বাস ও লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়। মসজিদের ধর্মঘটের মাধ্যমে বন্ধ করে দেওয়া হয় রূপসা ঘাট ও জেলখানা ঘাটে যাত্রী পারাপার। এ দুটি ঘাট শহরের প্রবেশদ্বার হিসেবে পরিচিত, কিন্তু এই ধর্মঘট সত্ত্বেও শেষ পর্যন্ত হাজার হাজার মানুষের সমাগম হয় জনসভায়। পুলিশের তরফ থেকেও খুব একটা বাধা দেওয়ার ঘটনা ঘটেনি। লেখক এবং রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ বলেন, এটা সরকার কৌশল পরিবর্তন মাত্র, এখন অবস্থার পরিবর্তন হয়েছে। নির্বাচন ঘনিয়ে আসছে, নানা রকম চাপের মধ্যে রয়েছে সরকার, নানা দিক থেকে সিগন্যাল আসছে, এভাবে চলবে না, তাই তারা কৌশল পরিবর্তন করছে। তবে এর আগে সমাবেশগুলোতে দেখা গেছে বিএনপির সমাবেশে ঘিরে স্থানীয় প্রশাসন এবং ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের ব্যাপক বাধার মুখে পড়েছে বিএনপি। এমনকি কিছু কিছু স্থানে 144 ধারাও জারি করতে হয়েছে। এখন একদিকে যেমন বিরোধী এই রাজনৈতিক দলটিকে সমাবেশ করতে দেওয়া হচ্ছে, আবার একই সাথে যানবাহন বন্ধ করে সমাবেশে যোগদানে প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে। মহিউদ্দিন আহমদ বলেন, এখানে একটা জিনিস বোঝা যায় যে এত মানুষ যে আসছে তারা সবাই বিএনপির না, সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু বিএনপির প্রতি ভালোবাসা থেকে আসছে না, তারা এই রেজিম চেঞ্জ চায়, এবং এই রেজিম চেঞ্জের ব্যাপার যখন আসে তখনই সরকারি দল আতঙ্কিত হয়। ফরিদপুরের বিভাগীয় সমাবেশ যে কোনো মূল্যে সফল করার ঘোষণা। সকল বাধার ব্যারিকেড অতিক্রম করে 12 নভেম্বর ফরিদপুরের বিএনপির বিভাগীয় সমাবেশ বিপ্লব ঘটিয়ে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন কৃষক দলের সাধারণ সম্পাদক ও বিএনপির ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুল। রোববার বিকেলে নগরকান্দা সালথা কৃষ্ণপুর বিএনপির উদ্যোগে ফরিদপুরে বিএনপির বিভাগীয় সমাবেশ উপলক্ষে তালমা ইউনিয়নের কোনাগ্রামে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন। শহীদুল ইসলাম বাবুল বলেন, মহাসমাবেশ স্থলে প্রয়োজনে আগের রাত থেকেই অবস্থান নেওয়া হবে এবং যে কোনো মূল্যে মহাসমাবেশকে জনসমুদ্রে পরিণত করে তোলা হবে। সালথা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট লিয়াকত আলী খান বলুর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ফরিদপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক খন্দকার মাসকুর রহমান মাসুক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদারেস আলী ইসা, মহিলা দলের ঢাকা উত্তরের আহ্বায়ক চৌধুরী নায়াব ইউসুফ, মহানগর বিএনপির আহ্বায়ক AFM কাইয়ুম জঙ্গি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজম খান, খন্দকার নাসিরুল ইসলাম, তালুকদার নাজমুল হাসান, মামুনার রশিদ, রফিকুজ্জামান অনু, ফরিদুর রহমান মিয়া, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস প্রমুখ। কখন নামতে হবে নির্দেশ দেবেন বলছে শামীম ওসমান। আওয়ামী লীগের প্রভাবশালী নেতা নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য AKM শামীম ওসমান বলেছেন, আকাশে শকুন উঠছে, মানচিত্রে ধাবা দেবে। আমরা প্রমাণ করতে চাই নারায়ণগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি ছিল, আছে এবং থাকবে। রোববার বিকেলে নারায়ণগঞ্জের ওসমানী স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এ কথা বলেন তিনি। শামীম ওসমান বলেন, কেন্দ্রীয় নেতাদের একটা কথা বলতে চাই, আমার চাওয়া পাওয়ার কিছু নেই, আমি নারায়ণগঞ্জের সাধারণ মানুষ হিসেবে বলতে চাই, জাতির পিতার কন্যা শেখ হাসিনা ওবায়দুল কাদের ভাই, নারায়ণগঞ্জের যত উন্নয়ন তার বেশির ভাগেরই দাবিদার তারা। শেখ হাসিনা বলেছেন, বাইতুল আমান ছিল আওয়ামী লীগের ঘাঁটি। আমার বাবা ও ভাইয়ের অবদানের কথাও তিনি বলেছেন, আমার আর চাওয়া পাওয়ার কিছু নেই। একটা জিনিস খারাপ লেগেছে, তিনি বলেছেন, নারায়ণগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি ছিল, মানুষ তৃণমূলের নেতাকর্মীদের মূল্যায়ন চায়, চন্দনশীল চেয়ারম্যান হওয়ার সকলে খুশি হয়েছেন কারণ তিনি তৃণমূলের কর্মী। গত কমিটিতে এমন লোকও ছিল যাদের আমি নিজেও চিনি না, শকুনরা মানচিত্রে ধাবা দেবে, তাই শেখ হাসিনাকে শক্তিশালী করতে তৃণমূলের ত্যাগী নেতাদের দিয়ে কমিটি গঠন করতে হবে, বলেন শামীম ওসমান। তিনি আরো বলেন, কখন নামতে হবে আমাদের নির্দেশ দেবেন, নারায়ণগঞ্জবাসী আপনাদের নির্দেশের অপেক্ষায় আছে।
গুম খুনের পরিত্রাণ করেছেন শেখ হাসিনা। খুনের মহানায়ক জিয়াউর রহমান এই গুম ও খুনের পরিত্রাণ করেছেন শেখ হাসিনা। আওয়ামী লীগের আমলে বাংলার মানুষ ভালো থাকে, দেশের উন্নয়ন হয়, গৃহহারাদের গৃহ প্রদান, বয়স্ক বিধবাদের ভাতা প্রদান সহ সব ধরনের সহায়তা দিচ্ছে এই সরকার। তাই আগামী নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে নৌকার পতাকা তলে কাজ করতে হবে। রোববার সন্ধ্যায় কুড়িগ্রামের উলিপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলী সদস্য শাহজাহান খান এর আগে দুপুরে অলিপুর MS স্কুল মাঠে অনুষ্ঠিত ত্রিবার্ষিক সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক MP মোহাম্মদ জাফর আলী। সম্মেলনে অলিপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কবির উদ্দিন সরকারের সভাপতিত্বে ত্রিবার্ষিক সম্মেলনের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শাহজাহান খান। তার বক্তব্যের মধ্য দিয়ে সম্মেলনের প্রথম অধিবেশন সমাপ্ত হয়। দ্বিতীয় অধিবেশনে কাউন্সিল অনুষ্ঠিত হয় কুড়িগ্রাম জেলা সার্কিট হাউসে। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক শাখাত হোসেন শফিক, কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট হোসেন আরা লুৎফা ডালিয়া, অ্যাডভোকেট সফুরা বেগম রুমি, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন MP, কুড়িগ্রাম তিন আসনে সংসদ সদস্য অধ্যাপক MA মতিন, কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট আব্রাহাম লিঙ্কন, সাধারণ সম্পাদক আমানউদ্দিন আহমেদ মঞ্জু প্রমুখ। ত্রিবার্ষিক সম্মেলনে 13টি ইউনিয়ন, 1টি পৌরসভার কাউন্সিলর ও পর্যবেক্ষক সহ কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।